আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেদি হাসান রিয়াদ। প্রতিদিনের বরাবর আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটি দেখে আপনারা সবাই অবশ্যই অনেক উপকৃত হবেন। আসলে যারা বিসিএস বাইরের জন্য এটা অনেক একটা বড় সুখবর। তাহলে চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। আজকের যে ভিডিওটি নিয়ে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি তা হলো 42তম, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আপনারা, 42তম বিসিএস নিয়োগ হবে 2000 চিকিৎসক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 42তম বিশেষ বিসিএস নিয়োগ দিবে 2000 চিকিৎসককে। সরকারি চিকিৎসক নিয়োগ আরও একটি বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজনের প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। 42তম বিসিএসের মাধ্যমে আরও 2000 চিকিৎসক নিয়োগ দিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কমিশনের সভা করে বিধিমালা সংশোধন করার খসড়া অনুমোদন করা হয়েছে বলে পিএসসি থেকে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সাদিক মঙ্গলবার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসকের নিয়োগ নতুন করে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এই চিঠি আমরা পেয়েছি। চাহিদাপত্র পাওয়ার পর গতকাল কমিশনের সভা করে বিশেষ বিসিএসের আয়োজনের জন্য চলমান বিধিমালা সংশোধন করে একটি খসড়া তৈরি করা হয়েছে। কমিশনের সদস্যরা সেটি অনুমোদন দিয়েছে, সেটি দ্রুত প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাকি অনুমোদন দেওয়া হলে চিকিৎসক নিয়োগ 42তম বিসিএসএ পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা শুরু করতে পিএসসি থেকে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান চেয়ারম্যান। এছাড়া পিএসসি থেকে জানা গেছে, গত 13 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2000 চিকিৎসকের নিয়োগের সুপারিশ পিএসসিতে পাঠানো হয়। এই চাহিদাপত্র পাওয়ার পর গতকাল পিএসসিতে কমিটি সভা ডাকা হয়। এর আগে 2018 সালে এপ্রিলে 39তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয় আর 2019 সালে এপ্রিলে তার ফল প্রকাশ করা হয়। 39তম উত্তীর্ণদের ভেতর থেকে 4792 চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ওই বছরে নভেম্বর মাসে 4443 জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই বিসিএসে উত্তীর্ণ 8360 জন নন ক্যাডার পদে নিয়োগের জন্য রাখা হয়। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে সেই 8360 জনের মধ্যে থেকেই গত মে মাসে 2000 জনকে নিয়োগ দেওয়া হয়। এই নন ক্যাডার তালিকায় আরও 6 জনের 360 জন চিকিৎসকের অপেক্ষায় আছেন। আপনারা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখলেন অবশ্যই। এছাড়াও আরও তথ্য উপাত্ত জানতে আপনারা অবশ্যই সরকারি কর্ম কমিশনের ভিজিটে ঢুকে যাবেন অবশ্যই, বা অথবা সরকারি কর্ম কমিশন অফিস আগারগাঁও যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই। সবাই অবশ্যই এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে চেপে দিবেন। এতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি চলে যাবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।